Assalamualaikum, প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখব লাসাতের নীতির প্রয়োগ যেটা রাসায়নিক বিক্রিয়া থেকে সপ্তম অধ্যায়ে। এখন লাসাতের নীতির প্রয়োগটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই দশম শ্রেণীর ক্লাসের জন্য, কারণ প্রতি বছরই এসএসসি পরীক্ষায় এখান থেকে বহু নির্বাচনী অথবা বড় প্রশ্ন অথবা জ্ঞানমূলক অনুধাবনমূলক বিভিন্ন ধরনের প্রশ্ন প্রয়োগমূলক প্রশ্ন এখান থেকে এসে থাকে এবং বিক্রিয়া লাসাতের নীতির প্রয়োগ। এখন দেখো প্রথমে তিন ধরনের প্রয়োগ আছে। আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়া নির্ভর করে চাপ তাপ ঘনমাত্রার উপর, চাপ তাপ ঘনমাত্রা ইত্যাদির উপরই রাসায়নিক বিক্রিয়ার সাম্যের অবস্থা নির্ভর করে। এখন দেখো প্রথমে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব, সেটা হলো সাম্য রাসায়নিক বিক্রিয়ার উপর, তাপের প্রভাব। প্রথমে আমরা যদি একটু আলোচনা করি তাপের প্রভাব, এখন দেখো রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্নের দিক থেকে বা তাপের দিক থেকে দুই প্রকার। একটা রাসায়নিক বিক্রিয়া হলো তাপ কি হবে, তাপ উদ্গীরিত হবে, আরেকটা রাসায়নিক বিক্রিয়া তাপ শোষিত হবে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, একটা হলো তাপ উৎপাদী, তাপ। ঠিক এরকম যখন উভমুখী রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপাদী হয় তাহলে কি ধরনের এই তাপের প্রভাব থাকবে, এবং তাপ যদি হারি হয় তাহলে কি ধরনের তাপের প্রভাব থাকবে, এই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করে দেখব। দেখ একটি আমরা এখন প্রথম উদাহরণ দিতেছি তাপ উৎপাদী রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে। দেখো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়াকে উৎপন্ন করতেছে অ্যামোনিয়া NH3। ঢ্যালেইস এর মান হলো -90 কিলোজুল পার মোল। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী রাসায়নিক বিক্রিয়া। এখন আমাদের এখানে প্রথমে একটা জিনিস আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে এটা সাম্য অবস্থা থাকাকালে যদি বিক্রিয়াটি সম্মুখ দিকে ঘটে তাহলে অ্যামোনিয়া উৎপাদিত হবে, বিক্রিয়াটি যদি পিছনের দিকে ঘটে তাহলে নাইট্রোজেন হাইড্রোজেনে পরিণত হবে। এই রাসায়নিক বিক্রিয়ায় আমরা দুই ধরনের প্রভাবই দেখতে পাবো। যেহেতু প্রথমে তোমাকে বলে দিবা একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া থাকলে সেই রাসায়নিক বিক্রিয়াটি প্রথমে আমরা ধরে নেব, দেখলেই বুঝে নিব যে রাসায়নিক বিক্রিয়াটি তাপ উৎপাদী না তাপ হারি। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটি হলো কি, তাপ উৎপাদী রাসায়নিক বিক্রিয়া। কিভাবে বুঝলাম, আমরা জানি ঢ্যালেইস এর মান যদি মাইনাস হয় তাহলে হবে তাপ উৎপাদী, আর যদি ঢ্যালেইস না থাকে তখন যদি মাইনাস হয় তাহলে তাপ হারি। ঠিক অনুরূপভাবে ঢ্যালেইস এখানে যদি প্লাস হইত তাহলে এটা হতো তাপ হারি, আর ঢ্যালেইস এর মান যেহেতু মাইনাস তাহলে তাপ উৎপাদী, আবার ঢ্যালেইস না থাকে যদি প্লাস হইত তাহলে হতো কি, তাহলে হতো তাপ উৎপাদী, আবার ঢ্যালেইস না থাকে যদি মাইনাস হইত তাহলে হতো তাপ হারি। তাহলে সুতরাং তাহলে আমরা এই রাসায়নিক বিক্রিয়াটি বলে নিলাম একটা তাপ উৎপাদী রাসায়নিক বিক্রিয়া। এখন খেয়াল করো লাসাতের নীতি হলো কোনো একটি রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থা থাকাকালে সেখানে যদি আমরা তাপ প্রয়োগ করি অথবা তাপ হ্রাস করি তাহলে সেই তাপ প্রয়োগিত তাপের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াটির সাম্যের অবস্থা পরিবর্তন হবে এবং ফলাফলকে কী করবে সে প্রশমিত করবে। সাম্যের অবস্থা পরিবর্তন হবে কীভাবে, তাপ আমরা প্রয়োগ করার উপরে নির্ভর করবে এবং ফলাফলকে কী করবে প্রশমিত করবে, মানে ফলাফলটা ঘটবে তুমি যে কাজটা করবে তার উপর ভিত্তি করে। তাপ প্রয়োগ করার ক্ষেত্রে এক ধরনের ঘটবে, আবার তাপ হ্রাস করার ক্ষেত্রে ঠিক উল্টাটা ঘটবে। এই জিনিসটাই আমরা এখানে বুঝে নেব, এবং এটা শিল্পক্ষেত্রে বহুবিধ প্রয়োগ আছে। এই তাপ উৎপন্ন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রেও শিল্পবিদ বহুবিধ প্রয়োগ আছে। তাহলে আমরা একটু দেখে নিই, এখন খেয়াল করো এই রাসায়নিক বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী রাসায়নিক বিক্রিয়া। তাহলে এই তাপ উৎপাদী রাসায়নিক বিক্রিয়ায় যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কি ঘটবে, তাপ যদি প্রয়োগ করি অর্থাৎ তাপ উৎপাদী রাসায়নিক বিক্রিয়া যখন ঘটে তখন বিক্রিয়া পাত্রে তাপ উৎপন্ন হয়, তাপ কি হয় উৎপন্ন হয়, তাপ সেখানে আসে মানে তাপ বাড়তি আসে মানে তাপ উৎপন্ন হয়েছে,
মানে কি তাপ উৎপাদন বিক্রিয়া যখন ঘটে সম্মুখ দিকে তখন কি হয় তাপ উৎপন্ন হয়ে উৎপাদে পরিণত হচ্ছে অর্থাৎ বিক্রিয়াটি যদি সম্মুখ দিকে ঘটে তাহলে সেখানে তাপ উৎপন্ন হবে এবং আমরা যদি সেখানে আরো বেশি পরিমাণ তাপ দেই তার মানে যে প্রভাবটা আছে সেই প্রভাবটাই আমরা প্রয়োগ করব অর্থাৎ তাপ উৎপাদিত রাসায়নিক বিক্রিয়ায় আমরা যদি আরো বেশি পরিমাণ তাপ দেই তাহলে রাসায়নিক বিক্রিয়াটি মানে সাম্যাবস্থাটি চাবে কি এই তাপ যে প্রয়োগ করলাম এই ফলাফলকে প্রশমিত করে তাপের প্রভাবকে প্রশমিত করতে চাবে মানে সে জিরো করতে চাবে তাপের প্রভাবকে নিষ্ক্রিয় করতে চাবে তাহলে এখানে আমরা কি বলতে পারি বলতে পারতেছি তাকে ফলাফলকে প্রশমিত করতে গেলে সে পাত্রে যে ঘটনা ঘটছে মানে তাপ আছে আরো পরিমাণ আরো বেশি পরিমাণ তাপ দেওয়া হয়েছে তাহলে ওই বিক্রিয়াটি চাবে ফলাফলকে প্রশমিত করার জন্য তাপকে হ্রাস করার জন্য তাপকে শোষণ করার জন্য এখন এই ফাঁকে তোমাদের আরেকটা কথা বলে নেই তোমরা লক্ষ্য করো একটা রাসায়নিক বিক্রিয়া যদি সম্মুখ দিকে ঘটে তাপ উৎপাদিত হয় সেই রাসায়নিক বিক্রিয়াটি ঠিক বিপরীত দিকে ঘটলেই মানে পশ্চাৎ দিকে ঘটলেই সেটা হবে কি তাপ হ্রাস আবার আমি বলতেছি একটা রাসায়নিক বিক্রিয়া সম্মুখ দিকে ঘটলে যদি তাপ উৎপাদিত হয় ঠিক তার উল্টো দিকে ঘটলে সেই রাসায়নিক বিক্রিয়াটা হবে তাপ হ্রাস মানে একটি বিক্রিয়া যদি এখানে অণু উৎপন্ন হয় তাপ উৎপাদিত হয় যদি এটা উল্টা দিকে এদিকে আসে নাইট্রোজেন আর হাইড্রোজেন পরিণত হয় তখন হবে কি তাপ হ্রাস তাহলে এখন রাসায়নিক বিক্রিয়ার ভিতরে কিন্তু তার সমাধান আছে তার মানে এখানে আমরা যখন একটা তাপ উৎপাদিত রাসায়নিক বিক্রিয়ায় তাপ প্রয়োগ করব তাপ কি করব তাপ প্রয়োগ করব তখন রাসায়নিক বিক্রিয়াটি চাবে তাপ শোষণ করে মানে তাপ হ্রাস করে সে এই ফলাফলকে প্রশমিত করার জন্য তাহলে অর্থাৎ যদি সে তাপ উৎপাদিত বিক্রিয়ায় আমরা তাপমাত্রা প্রয়োগ করি রাসায়নিক বিক্রিয়াটি বিপরীত দিকে করবে নাইট্রোজেন অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেন পরিণত হবে তখন পশ্চাৎমুখী বিক্রিয়া করবে মানে উল্টা বিক্রিয়া করবে অর্থাৎ আমরা বলতে পারি তাপ উৎপাদিত রাসায়নিক বিক্রিয়া তাপমাত্রা বৃদ্ধি করলে রাসায়নিক বিক্রিয়াটি পশ্চাৎ দিকে ঘটে অর্থাৎ বিপরীতমুখী ঘটে সম্মুখ বিক্রিয়া বিপরীতমুখী ঘটে পশ্চাৎ দিকে সংঘটিত হয় কেন হয় কারণ এই রাসায়নিক বিক্রিয়াটি তাপ প্রয়োগ করার ফলাফলকে প্রশমিত করে মানে তাপমাত্রা হ্রাস করে ফলাফলকে সে কি করে প্রশমিত করে প্রশমিত করার জন্যই অ্যামোনিয়া থেকে সে পরিণত হয় নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাসে পরিণত হয় এইভাবেই ফলাফলকে সে প্রশমিত করে তাহলে এখন দেখো তাহলে আমরা এখানে এটা বুঝতে পারলাম তাহলে কি বুঝতে পারলাম তাপ উৎপাদিত রাসায়নিক বিক্রিয়ায় যদি কোনো বিক্রিয়া তাপ উৎপাদিত হয় সেই বিক্রিয়ায় যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে সেই সেই বিক্রিয়াটি ফলাফলকে প্রশমিত করার জন্য অর্থাৎ তাপমাত্রাকে প্রশমিত করার জন্য সে পুনরায় সম্মুখ দিকে না ঘটে পশ্চাৎ দিকে ঘটে সেই ফলাফলকে প্রশমিত করে তাহলে এটুকু আমরা মোটামুটি বুঝতে পারলাম শিল্প ক্ষেত্রে যদি এটা প্রয়োগ করা হয় তখন আমরা যদি তাপ উৎপাদিত রাসায়নিক বিক্রিয়া আরো তাপমাত্রা বাড়াই উৎপাদ না পেয়ে আমরা পাবো কি বিক্রিয়ক পাব তাহলে পশ্চাৎ দিকে সংঘটিত হবে অনুরূপভাবে আমি যদি অনুরূপভাবে আমরা এই রাসায়নিক বিক্রিয়া যদি কি করি তাপমাত্রা হ্রাস করি তাপমাত্রা আমরা কি করব বিক্রিয়াটি আছে তাপমাত্রা আমরা হ্রাস করব তাপমাত্রা আমরা কমাবো তাপমাত্রা কি করব কমাবো তাপমাত্রা যদি আমরা কমাতে চাই তাহলে কি করবে তাপমাত্রা কমাতে চাইলে বিক্রিয়াটি তার ফলাফলকে প্রশমিত করার জন্য সে নিজে আবার এই তাপমাত্রা যতটুকু কমাবো ততটুক সে সলিউশন বা সমাধান করার চেষ্টা করবে ফলাফলকে প্রশমিত করার চেষ্টা করবে মানে তাপমাত্রা প্রভাবকে হ্রাস করার জন্য চেষ্টা করবে আমি তাপমাত্রা যখন কমে ফেলবো একদম কমিয়ে ফেলবো বিক্রিয়া থেকে তখন সে নিজে নিজেই এখানে তাপমাত্রা উৎপন্ন করার চেষ্টা করবে তখন তাহলে কীভাবে সে উৎপন্ন করতে পারবো তাহলে বিক্রিয়াটি যখন তাপমাত্রা আমি তাপ উৎপাদিত রাসায়নিক বিক্রিয়া তাপমাত্রা হ্রাস করবো তখন বিক্রিয়াটি কী করবে সম্মুখ দিকে ঘটবে সম্মুখ দিকে ঘটে তাপ বৃদ্ধি করে তাপ বৃদ্ধি করার মানে তাপ প্রয়োগ করার এই তাপকে ফলাফলকে প্রশমিত করে অর্থাৎ সাম্যের অবস্থা সম্মুখ দিকে করবে অর্থাৎ নিম্ন তাপমাত্রায় তাপ উৎপাদিত রাসায়নিক বিক্রিয়ায় নিম্ন তাপমাত্রায় বিক্রিয়াটি হয় কি সম্মুখ দিকে ঘটে অর্থাৎ বিক্রিয়ক থেকে পরিণত হয় উৎপাদকে পরিণত উৎপাদন বৃদ্ধি করা যায় এর জন্য শিল্পক্ষেত্রে তাপ উৎপাদিত রাসায়নিক বিক্রিয়ায় একটা অপটিমাম মানে সর্বনিম্ন তাপমাত্রা প্রয়োগ করা হয় যে তাপমাত্রা প্রয়োগ করলে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যায়
সেই তাপমাত্রা প্রয়োগ করা হয়, দেখবে লেখা থাকবে অপটিমাম তাপমাত্রা, সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা। এই ওই নিম্ন তাপমাত্রায় ওই উৎপাদটা সর্বোচ্চ পরিমাণে উৎপন্ন হয়। আবার আর একটা প্রশ্ন আসতে পারে, নিম্ন তাপমাত্রা প্রয়োগ করলে যদি উৎপাদ বেশি হয় তাহলে শিল্পক্ষেত্রে অপটিমাম তাপমাত্রার তো প্রয়োজন নাই, আমরা সর্বোচ্চ নিম্ন তাপমাত্রা প্রয়োগ করব। কিন্তু না, সর্বনিম্ন তাপমাত্রা প্রয়োগ করতে গেলে বিক্রিয়াটা কী হয়ে যায়, খুব স্লো ধীরগতি হয় এবং উৎপাদ কম উৎপন্ন হয়, ওই ক্ষেত্রে শিল্পক্ষেত্রে লোকসান হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য অপটিমাম তাপমাত্রায় সর্বোচ্চ পরিমাণ শিল্প উৎপাদন করা যায়। যাই হোক, এখন তোমরা আমরা বুঝতে পারলাম যদি তাপ উৎপাদী রাসায়নিক বিক্রিয়ায় আমরা তাপমাত্রা কী করি, হ্রাস করি, তাহলে বিক্রিয়াটি গঠিত হবে সম্মুখ দিকে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদকে পরিণত হবে। সে এই তাপ উৎপন্ন করার ফলাফলকে সে কী করবে, ফলাফলকে পছন্দ করবে। তাহলে আমরা এখন বুঝতে পারলাম তাপ উৎপাদী রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, এটা আমরা সুন্দর করে বুঝতে পারলাম। এখন আসো আমরা যদি আরেকটা উদাহরণ দিতে চাই বা আরেকটা উদাহরণ দিই, আরেকটা যেটা বোঝাই সেটা হচ্ছে তাপ আর রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন প্লাস অক্সিজেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন মনোক্সাইড দেখো। এই রাসায়নিক বিক্রিয়াটি হলো, আমরা যদি এখানে লিখি ডেলি সমান 180 কিলোজুল পার মোল, তাহলে এই ডেলি থেকে আমরা বুঝতে পারবো রাসায়নিক বিক্রিয়াটি তাপ উৎপাদী না তাপহারি। তাহলে যেহেতু এখানে আছে এটা ডেলি 180 বোঝা যাচ্ছে প্লাসে আছে, তাহলে সুতরাং এই বিক্রিয়াটি হচ্ছে তাপহারি রাসায়নিক বিক্রিয়া। এখন তাপহারি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা ভিত্তি করি তাহলে কি করবে, আমরা যেরকম তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লক্ষ্য করে দেখলাম যে যে ঘটনাগুলো ঘটে ঠিক এখানে তার উল্টা ঘটনাগুলো ঘটবে, কারণ একই ধরনের। আমরা যদি তাপমাত্রা এখানে হ্রাস পাওয়া মানে কি, তাপমাত্রা হ্রাস পাওয়া মানে এটা সম্মুখ দিকে ঘটতেছে এবং তারপর বৃদ্ধি করা মানে কি পশ্চাৎ দিকে ঘটতেছে, সেইগুলো চিন্তা করলে সাথে বিপরীত হবে সম্পর্ক। তাহলে আমরা এখানে বলতে পারি প্রথমেই তাপ আর রাসায়নিক বিক্রিয়া যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, তাপমাত্রা যদি আমরা বাড়াই তাহলে বিক্রিয়াটি কী চাবে, তাপমাত্রা হ্রাস করতে চাবে। তাপমাত্রা যদি হ্রাস করতে চায় তাহলে বিক্রিয়াটি কোন দিকে ঘটবে, বিক্রিয়াটি সম্মুখ দিকে ঘটবে, কারণ এই রাসায়নিক বিক্রিয়া দেখা যায় সম্মুখ দিকে গেলে তাপমাত্রা হ্রাস হয়, প্রতি মূলে কত 180 কিলোজুল পার মোল, তবে হ্রাস হচ্ছে। তাহলে সুতরাং তাপ আর রাসায়নিক বিক্রিয়া যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে সেই রাসায়নিক বিক্রিয়াটি ঘটবে সম্মুখ দিকে সংঘটিত হবে, কারণ তাপমাত্রা বৃদ্ধি করার ফলাফলকে প্রশমিত করার জন্য বিক্রিয়াটি চাবে তাপমাত্রা বৃদ্ধি করার জন্য। তাপমাত্রা বৃদ্ধি করলে সে কী হবে, সম্মুখ দিকে সংঘটিত হবে। আর এখানে যদি আমরা কী করি, তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে সে ঘটবে কোথায়, সম্মুখ দিকে সংঘটিত হবে। আর তাপমাত্রা যদি আমরা হ্রাস করি, তাপমাত্রা হ্রাস করলে রাসায়নিক বিক্রিয়াটি পশ্চাৎ দিকে সংঘটিত হবে, অর্থাৎ বিক্রিয়া চাবে তাপমাত্রা উৎপন্ন করতে। আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়া যখন সম্মুখ দিকে যায় তখন হয় কি, যদি তাপ হারি হয় বিপরীত দিকে আসলে হবে কি, তাপ উৎপাদী। এখন বিক্রিয়াটি নিজে নিজে তাপ উৎপন্ন করে সেই তাপমাত্রা বৃদ্ধি করার ফলাফলকে কী করতে চাবে, প্রশমিত করতে চাবে। তাহলে সুতরাং আমরা বলতে পারি এই রাসায়নিক বিক্রিয়ায় যদি আমরা সাম্য অবস্থা থাকাকালে তাপমাত্রা হ্রাস করি তাহলে বিক্রিয়াটি কী হবে, পশ্চাৎ দিকে ঘটে তাপমাত্রা হ্রাস করার ফলাফলকে প্রশমিত করবে, নিজে তাপমাত্রা বৃদ্ধি করবে। তাহলে আমরা আজকের এই ক্লাসে তাপমাত্রা হ্রাসের তেলে নীতির তাপমাত্রার প্রয়োগটা আমরা মনে হয় যে ভালো করে শিখতে পেরেছি। যদি তোমাদের কোনো সমস্যা হয় বা তোমরা বুঝতে না পারো, এগুলো বারবার একই কথা আসে, তো আমি লিখতে তোমাদের একটু প্রবলেম হয় তোমরা একটু বারবার লিখবে, আর কোনো সমস্যা হলে আমাদের ওই ফেসবুক কমেন্ট বক্সে জানাবে, আমরা এই সমস্যাগুলো দেখব। তাহলে আজকে আমাদের ক্লাসে শেষ করতে চাচ্ছি, আল্লাহ হাফেজ।